পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চৌদ্দ জনের এর মধ্যে রয়েছে নয়জন শিশু মঙ্গলবার পরপর দুটি দুর্ঘটনা ঘটে উত্তরাখণ্ডে জোড়া বাস দুর্ঘটনায় একটি ঘটনা হয় তেহুরি গরওয়ালের কংসালি পাহাড়ি এলাকায় অপরটি বদ্রীনাথ হাইওয়েতে টানা বৃষ্টিতে ধস নামার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় এদিন সকালে কংসালি এলাকায় বৃষ্টি ও কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ছোট স্কুল বাস এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাত শিশুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় আরো দুই শিশু এই ঘটনায় বাসের চালক সহ আরো জনের অবস্থা আশঙ্কাজনক এদিকে উত্তরাখণ্ডের লম্বাগড় এলাকার বদ্রীনাথ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি পাথর চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় একটি যাত্রীবাহী বাস বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান অনেকেই ঘটনায় গুরুতর আহত হয়েছে উদ্ধার কাছে এগিয়ে আসে পুলিশ স্থানীয় লোকজন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী রিপোর্ট চ্যানেল তিন রাত